জাতিসংঘ সহ বিশ্ব ব্যবস্থার সংস্কার চেয়ে গুতেরেসের অভূতপূর্ব ভাষণ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নেলসন ম্যান্ডেলার 103তম জন্মদিন অনুষ্ঠানে এ যাবৎকালের সবচেয়ে কড়া ভাষণ দিলেন জাতিসংঘের মহাসচিব। চলমান বিশ্ব ব্যবস্থা নিয়ে এতটা অসন্তোষ সহকারে কোনো মহাসচিব এমন ভাষায় কখনো বক্তব্য দেননি। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সমতার ক্ষেত্রে আন্তর্জাতিক অগ্রগতি নিয়ে যেসব গালগল্প, ভনিতা আর মিথ্যাচার চলছে তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। মহাসচিব গুতেরেস তার ওই বক্তৃতায় জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের বড় ধরনের সংস্কারের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্ব ব্যাংকেরও সংস্কার প্রয়োজন বলে আওয়াজ তুলেছেন তিনি। করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময় এসে যেভাবে বিশ্বব্যাপী পদ্ধতিগত বৈষম্য ও অসাম্য স্পষ্ট হয়ে উঠেছে, সেদিকে ইঙ্গিত করেই এমন বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, স্বাস্থ্যসেবা সংকট বিশ্ব ব্যবস্থার দুর্বলতা ও ভঙ্গুরতাকে উলঙ্গ করে ফেলেছে। এটি দেখিয়ে দিয়েছে কত বড় ঝুঁকি আমরা দশকের পর দশক ধরে উপেক্ষা করে গেছি। অপ্রতুল স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ফাঁক, কাঠামোগত অসাম্য, পরিবেশগত অবনতি এবং জলবায়ু পরিবর্তন সংকট এসব ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এই দুর্বল বিশ্ব ব্যবস্থা। তিনি আরও বলেন, এই মহামারী সব জায়গার প্রবঞ্চনা এবং মিথ্যাচারকে প্রকাশ করে দিয়েছে। মুক্তবাজার অর্থনীতি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে, এই মিথ্যা এখন স্পষ্ট। অবৈতনিক স্বাস্থ্যসেবার গালগপ্প কাজ করছে না। আমরা এক বর্ণবাদ উত্তর দুনিয়ায় বসবাস করছি, এই বিভ্রম এবং আমরা সবাই এক নৌকার যাত্রী, এই মিথ্যাচার ও গালগপ্প আজ পরিষ্কার। হ্যাশট্যাগ মিটু এবং ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন হল এই ভ্রান্তি নিরসনের এক চরম প্রকাশ। ঔপনিবেশিকতা এবং পুরুষতান্ত্রিকতা ঐতিহাসিকভাবে বৈষম্যের উৎস বলেও উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে এবার ইরানের গ্যাস চুক্তি থেকেও বাদ পড়ল ভারত। সম্প্রতি চীনের সঙ্গে 25 বছরের অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই ভারতের সঙ্গে একের পর এক চুক্তি থেকে সরে আসছে ইরান। ইরানের চাবাহার বন্দরের রেলওয়ে প্রকল্প থেকে বাদ পড়ার পর এবার দেশটির একটি বড় গ্যাসক্ষেত্র প্রকল্প হারাতে চলেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের ফারজাদ বি গ্যাসক্ষেত্রটি ইরান নিজেদের অর্থায়নেই উন্নয়ন করবে বলে জানিয়েছে। তবে ভারত পরবর্তী ধাপের উন্নয়নে অংশ নিতে পারে। বৃহৎ ওই গ্যাসক্ষেত্রটি খনন ও উন্নয়ন নিয়ে গত 10 বছর থেকেই উচ্চাভিলাষী পরিকল্পনা করছিল নয়াদিল্লি। 2016 সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেহরান সফরের সময় ইরানের চাবাহার সমুদ্র বন্দর থেকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া ইরানি শহর জাহেদান পর্যন্ত 628 কিলোমিটার দীর্ঘ রেল লাইন নির্মাণের জন্য ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে যে ত্রিদেশীয় চুক্তি হয়েছিল তা থেকে এর আগে ভারত বাদ পড়ে। ইরানের জাতীয় তেল কোম্পানি NIOC-র ব্যবস্থাপনা পরিচালক গ্যাসক্ষেত্রটির উন্নয়ন ও পরিচালনায় ভারতীয় কোম্পানি ONGC-র সঙ্গে চুক্তি বাতিলের কথা জানান। সমালোচকরা বলছেন, এটা ভারত মার্কিন ঘনিষ্ঠ আর ইরান চীন ঘনিষ্ঠ হওয়ার ফল। ইরান সরকার ওই সময় জানায়, নিজেদের অর্থেই শেষ করা হবে ওই প্রকল্প। একই সঙ্গে দেশটি বলেছে, প্রকল্প দেরি হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ঘটনার পর এক সপ্তাহ না পেরোতেই এবার ফারজাদ বি গ্যাসক্ষেত্র থেকে বাদ পড়েছে ভারত। 2008 সালে ভারতের তিনটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ONGC, অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক যৌথ অনুসন্ধানে ফারজাদ বি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এরপর খনিটির উন্নয়ন ও পরিচালনায় চুক্তি স্বাক্ষর হয়েছিল ONGC-র সঙ্গে। ফারজাদ বি গ্যাসক্ষেত্রে মজুদের পরিমাণ 21,70,000 কোটি ঘনফুট। এর মধ্যে প্রাকৃতিক গ্যাসের মজুদ 12,80,000 কোটি ঘনফুট। এছাড়াও 21,20,00,000 টন আছে প্রাকৃতিকভাবে তরলীকৃত গ্যাসের উপস্থিতি। চুক্তির আওতায় খনি উন্নয়নের ক্ষমতা দেওয়া হয় ভারতীয় কোম্পানিটিকে। অন্যদিকে ইরান থেকে আগামী 25 বছর অপরিশোধিত জ্বালানি তেল আমদানির নিশ্চয়তা দিচ্ছে চীন। ইরান ও চীনের মধ্যকার সম্ভাব্য 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তিতে বেইজিং এই নিশ্চয়তা দেবে।
চীনে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মেহেদি সাফারি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীন এই মুহূর্তে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ খুঁজছে। আগামী 6 বছরে চীনের জ্বালানি চাহিদা দ্বিগুণেরও বেশি হবে, যার ফলে প্রতিদিন দেশটির জ্বালানি চাহিদা 1 কোটি 10 লাখ ব্যারেলে পৌঁছাবে। চীন বর্তমানে দৈনিক চাহিদার অর্ধেকেরও বেশি তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিচ্ছে, যার পরিমাণ 50 লাখ ব্যারেল। পারস্য উপসাগরের দীর্ঘ উপকূল জুড়ে ইরানের অবস্থান থাকার কারণে এই অঞ্চলে ইরান অত্যন্ত প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। ইরানের তসনিম বার্তা সংস্থাকে সাফারি বলেন, তেহরানের সঙ্গে চীন যে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করতে চায় তার মূল কারণ হল বেইজিংয়ের ওপর আমেরিকার চাপ। মার্কিন চাপের মুখে বেইজিং দিন দিন ইরানের ভেতর দিয়ে পশ্চিমমুখী সিল্ক রোড চালু করার চেষ্টা করছে। চীনের সঙ্গে চুক্তি হলে ইরান নানাভাবে লাভবান হবে বলেও সাফারি মন্তব্য করেন। অন্যদিকে লাদাখ প্রসঙ্গে নাছোড়বান্দা রাহুল গান্ধী, কেন্দ্রের ভূমিকায় সমালোচনায় সরব হলেন তিনি। সরকারের ভীরু আচরণের মূল্য চোকাবে দেশ, এই ভাষায় সমালোচনা করেন কংগ্রেস সাংসদ। তার অভিযোগ, চীন আমাদের ভূখণ্ড নিয়ে গেল আর ভারত সরকার চেম্বারলিনের মতো আচরণ করছে, এই অবস্থান চীনের হাত আরও শক্ত করবে। এদিন তিনি রাজনাথ সিংয়ের লাদাখ সফরের একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী। সেই ভিডিওতে প্রতিরক্ষা মন্ত্রীকে সীমান্তে উপস্থিত জওয়ানদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। জওয়ানদের প্রতি তার বার্তা, দুই দেশের কথা চলছে কিন্তু আলোচনায় কতটা উত্তেজনা কমবে জানি না। এমনকি কোনো বিদেশি শক্তি 1 ইঞ্চি জমিও ভারতের কাটতে পারেনি, লাদাখ সফরে গিয়ে দাবি করেছিলেন রাজনাথ সিং। যদিও চীন প্রসঙ্গে সরকারি প্রতিক্রিয়ায় খুশি হয়নি কংগ্রেস। প্রধানমন্ত্রীর মন্তব্য ও সীমান্তের পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল তফাত আছে, এমনটাই দাবি শতাব্দী প্রাচীন এই দলের। এদিকে চীন প্রশ্নে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার বিদেশ নীতিকে দুষলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ আশঙ্কা প্রকাশ করে বলেন, গত 6 বছর ধরে পড়শি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে, ফলে সীমান্তে চীনা আগ্রাসন বেড়েছে। এর জেরে দেশের বিদেশ নীতি, অর্থনীতি ও পড়শিদের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়ছে। এই দিন টুইট করে নিজের প্রায় 3.5 মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী। সেই ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন, ভারতের কি অবস্থা যার জেরে চীন এতটা আগ্রাসী, কি পরিবেশ যে চীন ভারতের মতো দেশের বিরুদ্ধে আগ্রাসনের সিদ্ধান্ত নিল। তার অভিযোগ, 2014 সাল থেকে প্রধানমন্ত্রীর অনবরত ভুল দেশকে সার্বিকভাবে দুর্বল করেছে, আমাদের আক্রান্ত হতে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় যেসব দেশ অস্ত্র সরবরাহ করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও ইতালি। এক যৌথ বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ইতালি প্রধানমন্ত্রী জোসেফ কোঁত এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। যেসব বিদেশি শক্তি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা অমান্য করে লিবিয়ায় অস্ত্র সরবরাহ করছে এবং দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে, তাদের প্রতি ওই হস্তক্ষেপের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সুস্পষ্ট করে বলা হয়েছে, যদি জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে সাগর, আকাশ কিংবা স্থলপথে অস্ত্র সরবরাহ অব্যাহত থাকে তাহলে নিষেধাজ্ঞা আরোপ করতে আমরা প্রস্তুত রয়েছি। লিবিয়ায় সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইউরোপের এই 3 নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তেল সমৃদ্ধ দেশটিতে সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চীন ছাড়তে দেশীয় কোম্পানিগুলোকে অর্থ দিচ্ছে জাপান। চীনের থেকে কারখানা সরাতে দেশীয় সরকারি বেসরকারি সংস্থাগুলোকে অর্থ দিচ্ছে জাপান সরকার। কারখানাগুলো চীন ছাড়া নিজেদের দেশে বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে স্থাপনের কথা বলা হয়েছে। ফেস মাস্ক প্রস্তুতকারী আইরিশ ওহামা ও শার্প কর্পোরেশনের মতো বেসরকারি সহ মোট 57টি সংস্থাকে মোট 57.4 বিলিয়ন ইয়েন বা 536 মিলিয়ন ভর্তুকি দেওয়া হবে জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তরফে। আরও 30টি কোম্পানিকেও মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ডে সরে যাওয়ার জন্য অর্থ দেওয়া হবে, তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই ক্ষেত্রে 70 বিলিয়ন ইয়েন দেওয়া হবে। চীনের ওপর নির্ভরতা কাটাতেই এই পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কে ক্রমশ অবনতি ঘটছে। জাপানের পদক্ষেপ 2019 তাইওয়ান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত চীন থেকে বিনিয়োগ ফেরানোই ওই নীতির মূল লক্ষ্য ছিল। চীন জাপানের বৃহৎ বাণিজ্য অংশীদার। জাপানের কোম্পানিগুলো চীনে বিনিয়োগের পরিমাণও অনেক বেশি।
মহামারী পরিস্থিতিতে জাপানের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটে, বাণিজ্য নীতিও বদলে যায়। 2012 সালে জাপান বিরোধী সংঘর্ষের পরে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তা মেটানোর চেষ্টা করেছিল, তবে মহামারীর সময় পূর্ব চীন সাগরে অঞ্চল দখল ও গ্যাসকে কেন্দ্র করে জাপান চীন বিরোধ তুঙ্গে ওঠে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।